Assalamualaikum বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা গ্রামারের আরেকটি ক্লাস করব, সেটা হচ্ছে যে অবজেক্ট থেকে কিভাবে ভার্বে রূপান্তরিত করা যায় বা একটা অবজেক্ট কখন ভার্ব হয়ে যায় বা এটা করার নিয়মটা কি, কেনই বা করা হয়, এই সম্পর্কে জানবো আমরা। তো এখানে দেখুন, অবজেক্ট থেকে ভার্ব হওয়ার নিয়ম, আমরা জানি যে অবজেক্ট পার্টিকেল হচ্ছে আপনার উল বা রুল, আর অবজেক্ট বের করার সিস্টেম হচ্ছে ভার্বকে। যদি প্রশ্ন করা হয় তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসে সেটাই অবজেক্ট। যেমন খেলি, তাহলে এটাকে কি দিয়ে যদি প্রশ্ন করেন, কি খেলেন, ফুটবল খেলি, এই যে ফুটবলটা এটাই অবজেক্ট। আবার যদি বলে যে পড়ি, কি পড়েন, ইংরেজি পড়ি, এই যে ইংরেজিটা এটাই হচ্ছে অবজেক্ট। তো এই রকম, তো এইখানে দেখুন আপনার উন্দং, উন্দং মানে ব্যায়াম, উল হচ্ছে আপনার পার্টিকেল বা রুল হচ্ছে পার্টিকেল, যেহেতু এখানে বাচ্চিম আছে তাই উল যোগ হইতেছে, উন্দংউল হেয়, অর্থাৎ হাদা ভার্ব থেকে হেয়। তাহলে হাদা মানে করা, তাহলে কি করে, উন্দং, তাহলে উন্দংটা এখানে অবজেক্ট, তাই অবজেক্ট পার্টিকেল হিসেবে উল বসছে, উন্দংউল হেয়, অর্থাৎ ব্যায়াম করি। এই জিনিসটা, এই লং জিনিসটাকে শর্ট করার জন্য ডাইরেক্ট এই উন্দমুল হেয় বা ব্যায়াম করি, এই জিনিসটাকে ব্যায়াম করা, এখানে ব্যায়াম করি, আর এটাকে যখন ভার্ব বানাবেন তখন এটা কি হবে, ব্যায়াম করা হয়ে যাবে। যেমন ধরুন এখান থেকে কি হবে, এই রকম হবে, উন্দম হাদা, উন্দম হাদা, অর্থাৎ ব্যায়াম, ব্যায়াম করা, এটা তখন একটা মূল ভার্ব হয়ে গেল, ব্যায়াম করা। এখানে আবার আশ্রয় অশ্রয় যোগ করলে ব্যায়াম করেছি বা ব্যায়াম করব, এই রকম মনে করেন যে তখন আবার এইটাকে ভার্ব হিসেবে তখন সেন্টেন্স এন্ডিং করতে হবে। কিন্তু এখানে দেখুন, এখানে সেন্টেন্স এন্ডিং করাই আছে, এখানে অবজেক্টের পাশে উল আর হাদার পরে আয়োজক করে সেন্টেন্স এন্ডিং করা আছে, কিন্তু এই দুটাকে যখন এইরকম একত্র করবেন, উন্দং হাদা, উন্দং হাদা, এই পূর্ণটায় পুরোটায় একটা কি হয়েছে, ভার্ব হয়ে এখানে বসছে। এই সিস্টেম করে শব্দকে সংকুচিত করার জন্যে এইরকম আপনার অবজেক্টকে ভার্ব হিসেবে তৈরি করা যায়। এরকম আরও দেখুন, আরেকটা দেখাই, খংবু, খংবুরুল খংবুরুল হেয়, অর্থাৎ লেখাপড়া করা বা এখানে লেখাপড়া করি। এখান থেকে দেখুন কি হয়েছে, খংবু হাদা, খংবু হাদা, এই যে ভার্ব হয়ে গেছে, এখানে আবার দা যুক্ত হয়ে কি হয়েছে, এই এইটুকু আবার খংবু আর হাদা ভার্ব, এখানে দুইটা দুইটা সেন্টেন্স এন্ডিং করা আছে, কিন্তু এই সেন্টেন্স এন্ডিংটাকে আবার মূল ভার্বে যখন আপনি সংকুচিত করতে চাবেন তখনই এই জিনিসটা কি করতে হবে, উলটাকে তুলে দিয়ে এখানে হাদার বা ভার্বের যেই মানে ভার্বটা ছিল যেটা সেইটা বসাতে হবে, আর এইটাকে বাম পাশে বসায় এইরকম করে পার্টিকেলগুলো তুলে দিয়ে আবার এক জায়গাত করলে এইটা কি হবে, পূর্ণাঙ্গ একটা ভার্ব হয়ে যাবে। এই এই ছিল মূলত অবজেক্ট থেকে ভার্বে রূপান্তরিত হওয়ার নিয়ম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এরকম অনেক শব্দ পাবেন, ভ্যাঙ্গে ভ্যাঙ্গে বললেও বলা যাবে এবং এক জায়গাত করেও আপনি এটাকে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই রকম অনেক শব্দই কোরিয়ান ভাষায় আছে, এগুলো আপনারা টেক্সট বুকের ভেতর গেলে অবশ্যই পাবেন, তখন বুঝতে পারবেন বিষয়গুলো। তো বন্ধুরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, খোদা হাফেজ।